हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल चले एलाम आरेकटा नतून भिडियो निये आज के सारा दिन की करी सेटा तोमादेर साथे शेयर करब। देखो एखाने सकाल सकाल आमार मा गाछेर परिचर्या करते व्यस्त सारा दिन एगुलोई करे सब रकमेर गाछ लागिएछे। देखो फुलेर गाछ, लंका गाछ, फलेर गाछ आछे, सब्जी गाछ आछे, अनेक रकमेर। माँ सकाले घूम থেকে উঠে গাছে পরিচর্যা করে আর এদিকে আমি বাড়ির কাজটাজ করে নিচ্ছি কারণ আমার ছেলে ঘুমিয়ে আছে, উঠে পড়লে আর কোনো কাজ করা যায় না। তারপর দেখো আমার কাজ হতে হতে ঘুম থেকে উঠে একা একাই খেলা করছে। আগে বিছানায় একা একাই রাখলে ও পড়ে যেত, বুঝতে পারতো না, এখনও একটু একটু বুঝতে পারে, তো ওর জন্য উঠে একা একাই খেলা করে, এখন আর বিছানার সাইডে যায় না। দিদি নেই, দিদি টিউশন পড়তে গেছে, ওর জন্য ও একা একাই খেলা করছে, না হলে দুইজনে একসঙ্গে খেলা করে। এদিকে আমার কাজ হয়ে গেছে, যে জল নিয়ে চলে এসেছি, টাইম করে জল, সময় মতো না নিলে আবার চলে যাবে, তখন আর পাওয়া যাবে না, আবার সেই দুপুরবেলা। তাই জল টল ভরে নিয়েছি আর বাসন টাসন মেজে সব কাজটা সেরে নিয়েছি। সব আমি বাইরে ওই ডাইনিং কলের ওখানে করি, সব কাজ তাড়াতাড়ি করে নিয়ে এখন রান্না চাপিয়ে দেবো কারণ স্কুলে যাবে আমার মেয়ে, তো তাড়াতাড়ি রান্নাটা করে নেব। ও খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, এখন দুপুর 12টা বাজে। দেখো কী কী রান্না করেছিলাম, আজকে মাছের ঝোল আর ভাত পটল ভাজাই করছি, আর কিছু করিনি। তা খেয়ে দিয়ে আমি আবার ওকে নিতে যাবো, ওকে স্কুল থেকে এখন বাড়িতে নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে অনেক কাজ আছে। কালকে আমার ছেলে জন্মদিন, তার জন্য দেখো জোগাড়গুলো করে রাখছি, এখানে পটল কাটা হয়েছে আর এই যে পেঁয়াজ রসুন আর চাটনির জন্য আমরা কাটা হয়েছে। কোনো অনুষ্ঠান হলে না আগের দিন সব কিছু জোগাড় করে রাখলে সুবিধা হয়, না হলে পরের দিন অনুষ্ঠানের দিন খুব মুশকিল হয়। তাই আমি দেখো সব কিছু রেডি করে রাখছি, মশলাপাতি সব একটা জায়গায় সব কিছু রেখে দিচ্ছি যাতে কালকে সুবিধা হয়। রান্নার লোক আসবে তো সব কিছু গুছিয়ে রাখলে সুবিধা হবে সব কিছুতে। এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখতে রাখতে রাত 2টো বেজে গেল, তারপরে এখন আমি শুয়ে পড়বো। তারপরে সকাল সকাল উঠে আবার শুরু হয়ে যাবে সব কাজ টাজ, সব কিছু আনা হয়েছে। দেখো পায়েসের জন্য দুধ, কাজু, তারপর এখানে চানাচুর আছে, তেল, মশলা, পাতা, গ্লাস সব কিছু আনা হয়েছে। আর এখানে আছে দেখো বাটি সাজানোর জিনিসপত্র সব। সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি, রান্নার লোক চলে এসছে, রান্না এখন জোগাড় টোগাড় করে দিতে হবে। তবে দেখা হচ্ছে, দেখো কী কী রান্না হচ্ছে। দেখো এখানে প্রথমে পায়েস রান্না হচ্ছে, পায়েস দিয়ে শুরু। আর রান্না হবে চিকেন, ডাল, পটল আলু রসা, চাটনি আর পাঁপড় ভাজা, এই কয়েকটাই আইটেম হবে। আর এই 50 জনের মতো আয়োজন করেছি, বেশি লোকজন করিনি। আর এদিকে রান্না চলছে, আর দেখো এদিকে সবাই চলে আসছে, যে আমার বোনের ছেলে, বোন এসছে, আমার মাসি, আমার দিদির মেয়ে, দেখো চলে এসছে আমার এটা বর্ধি ছোট মেয়ে, ও আমার ছেলেকে নিয়ে গেছে। আর এই যে এটা আমার বর্ধির বড় মেয়ে, আর এটা তার মেয়ে, আর কোলে নিয়ে আসছে যে ওটা আমার ছোট বোনের ছেলে। তা আত্মীয় স্বজন আসছে, আর এদিকে রান্না চলতে গেছে, যে এখন মাছের ঝোল হওয়ার পরে আর বাকি রান্না হবে, আর সবার শেষে ভাত রান্না হবে, যে এখন হচ্ছে চিকেন। আর দেখো চিকেন রান্না হচ্ছে, চিকেনে আলু দিয়েছে কারণ বাচ্চারা সব আছে, তো বেশিরভাগ বাচ্চা আছে, তো বাচ্চারা আলু খেতে ভালোবাসে, ওর জন্য আলু দেওয়া হয়েছে চিকেনের মধ্যে। রান্না এদিকে চলতে যাচ্ছে, নিচে রান্না প্রায় শেষ, মাংস হলে তারপরে ভাত হবে, তারপরে দুপুরে যে আসবে তাকে খেতে দিয়ে দেবো।
তো এখানে খেতে দিয়ে দিয়েছি আমার।